اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل الي

যে আমরা যাদেরকে ভোট দেব আমরা যাদেরকে ভোট দেব। তারা পার্লামেন্টে গিয়ে নিজের ইচ্ছামতো আইন রচনা করবে সেটা ইসলাম ইসলামের পক্ষেও হতে পারে আবার ইসলামের বিরুদ্ধেও হতে পারে যে এমন আইন তারা রচনা করবে যেটা না সব রকমের হতে পারে এখন কথা হচ্ছে যে যদি আমরা এরকম ধরনের কোন লোককে ভোট দেই যে যাকে ভোট দেব তিনি এমন আইন রচনা করবেন যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে তাহলে কিন্তু এরকম লোককে ভোট দেয় একদম হারাম জি এর জন্য কাল দিন আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে কারণ আমি এবং আপনি আপনি যদি ভোট দিয়ে সেই লোকটাকে জেতাই আর সেই লোকটি পার্লামেন্টে গিয়ে যদি এমন কোনো আইন রচনা করতে সাহায্য করে যেটা করেন এবং হাদিস বিরোধী তাহলে কাল কেয়ামতের দিনের জন্য আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে থাকলে এমন একটি লোক যাকে যদি আমরা ভোট দেই তাহলে শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলবে এরকম লোক যদি থাকে যে ইসলাম বিরোধী কাজ তো করবেই না ইসলাম বিরোধী কোন আইন রচনা করতে বাধা দেবে সে রচনা করবে না বরং বাধা দেবে আর সেই সঙ্গে সঙ্গে সব সময় পার্লামেন্টে ইসলামের কোরআন এবং হাদিসের কথাগুলি তুলে ধরবে এরকম কোনো লোক যদি থাকে আপনি যদি বুঝতে পারেন এই লোকটা এরকম সে ইসলাম ছড়ার কোনো কথা পার্লামেন্টে বলবে না দুনিয়ার কোনো কথা বলবে না বা এমন কোনো আইন রচনা করতে সাহায্য করবে না যে আইন এবং মহাদেশ বিরোধী তাহলে এরকম লোককে ভোট দেওয়া যেতে পারে এরকম লোককে ভোট দেওয়া যেতে পারে যাতে করে তারা আমাদের কথাগুলি পার্লামেন্টে গিয়ে তুলে ধরে আমাদের কথা বলি অর্থাৎ ইসলামের কথা কিংবা ইসলাম বিরোধিতা যেখানে হচ্ছে সেখানে যেন ইসলামের সাপোর্ট করতে পারে এরকম যদি কোনো ব্যক্তি কোনো প্রার্থী থাকে তাহলে সেখানে কিন্তু আমরা তাকে ভোট দিয়ে জেতাতে পারি তাহলে কিন্তু ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যেমনটি আগে বললাম যে আমরা যাকে তাকে ভোট দিয়ে দেব আর যে যাকে ভোট দেব সে হয়তো পার্লামেন্ট ডেকে এমন কিছু আইন রচনা করবে কিংবা রচনা করতে সাহায্য করবে যা হাদিস বিরোধী তাহলে কিন্তু এর জন্য আমাকে আপনাকে কালকে আমাদের দিনে ভোগ করতে হবে